আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আজকে আপনাদের সঙ্গে খুব মজাদার একটি সবজি রেসিপি শেয়ার করব, আশা করি রেসিপিটি ভালো লাগবে। তো এখানে আমি প্রায় 5-6 ধরনের সবজি কেটে রেডি করে নিয়েছি। এখন আমি একটা প্যানে দিয়ে দিলাম রান্নার তেল, 1 টেবিল চামচ, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব, তারপর আমি এখানে মশলাগুলো অ্যাড করে দিব। আর এই সবজিটা কিন্তু খুবই হেলদি, আসলে যে কোনো সবজি আমাদের শরীরের জন্য অনেক উপকারী। তো প্রতিদিন খাবারের মেনুতে কিন্তু আমরা এই ধরনের একটা প্লেন সবজি রান্না করে রাখতে পারি। সকালবেলার নাস্তার সাথেও কিন্তু এই সবজিটা খুব ভালো যায়। তো এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1/2 টিস্পুন পরিমাণ আদা বাটা, স্বাদ মতো লবণ, আর মরিচের গুঁড়া দিলাম 1/2 টিস্পুন, হলুদের গুঁড়া 1/2 টিস্পুন, আর ধনিয়া গুঁড়া দিলাম 1/2 টিস্পুন। নামানোর আগে আমি জিরে গুঁড়াটা অ্যাড করব। তো এখানে আমি 1/2 কাপ পরিমাণ কিন্তু পানি দিয়ে দিয়েছি। এই পানিটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত উপরে তেলটা ভেসে আসছে ততক্ষণ পর্যন্ত সবজিগুলো দেওয়া যাবে না, তাহলে কিন্তু মশলার র ফ্লেভার সবজি তরকারিতে থেকে যাবে, যেটা খেতে ভালো লাগে না। তো এই তো আমার সবজিটা দেওয়ার জন্য মশলাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, উপরে কিন্তু তেলটা চুপচুপ করে ভেসে উঠেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো। আর এই ধরনের মানে একটা সবজি তরকারি প্রতিদিন খাবারের তালিকায় রাখা যেতে পারে, এটা কিন্তু খুবই উপকারী একটা সবজি। তো সবজির স্বাদটা বাড়ানোর জন্য এখানে আমি 1 মুঠো মসুরের ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো এটা ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে। এখন আমি মসুরের ডালগুলো দিয়ে দিলাম এই সবজিতে, দিয়ে দিলাম আরও অল্প পরিমাণ পানি। আমি এখন মসুরের ডালটা নেড়ে চেড়ে মিলিয়ে দিচ্ছি সবজির সঙ্গে। আর এই ডালটা যেহেতু আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তো এটা কিন্তু সবজির সাথেই সিদ্ধ হয়ে যাবে। তো ভিউয়ার্স, আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি সবজিটাকে 5 মিনিটের মতো ডেকে রেখেছিলাম, এরই মধ্যে কিন্তু সবজিটা নরম হয়ে গিয়েছে। আর সবগুলো সবজি এখানে খুব সফট, আর আমি যেহেতু একটু ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি, তো সিদ্ধ হতে খুব বেশি একটা টাইম লাগবে না। এখানে আমি দিয়েছি কাঁকরোল, বরবটি, গাজর, তারপর পটল, ছোট সাইজের একটা আলু। তো এই সবজিগুলো কিন্তু আসলে খেতে খুবই টেস্টি। তো এভাবে রান্না করলে এটা টেস্ট আরও কিন্তু বেড়ে যায়। তো সকালবেলা রুটি পরোটার সাথে কিন্তু এই সবজিটা বেশ ভালো জমে। তা আমি 10 মিনিটের মতো কুক করার পর এখানে আমি কিছু পানি অ্যাড করে দিলাম, 1 কাপের মতো ঝোলের পানি। আর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু ভিন্ডি, আর ভিন্ডিটা যেহেতু খুবই সফট, মানে এটা হলো ঢেঁড়স, তো সেই জন্য আমি সবার শেষে দিলাম আর কি। সবজিগুলো যখন মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে তারপর আমি ঢেঁড়সটা দিয়ে দিলাম। তো এটা সিদ্ধ হতে 1 মিনিটের মতো সময় লাগবে, এরই মধ্যে কিন্তু ঢেঁড়সটা সিদ্ধ হয়ে যাবে। তো আর আগে দিলে কিন্তু সিদ্ধ হয়ে তরকারিটা একটু আঠালো আঠালো হয়ে যেত, তো সেজন্য এই ব্যাপারটা একটু লক্ষ্য রাখবেন। তো যে কোনো তরকারিতে ঢেঁড়স দিলে তরকারিটা হয়ে আসলে তারপর দেওয়াটাই কিন্তু বেটার। তো আমার তরকারিটা কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে, আর তরকারির কালারটাও কিন্তু খুবই সুন্দর আছে। তো এইভাবে আমার রেসিপিটা ফলো করে রান্না করলে কিন্তু সবজির কালারটা ঠিক থাকবে, আর রান্নাটাও খুব চমৎকার হবে। তো ভিউয়ার্স, আমি এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আমার ভিডিওটা আপনারা দেখে নিতে পারবেন। তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি এখানে তালা জিরে গুঁড়া দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আমি প্রায় 1/2 কাপের মতো। আর এই ধনিয়া পাতা আর জিরে দেওয়ার কারণে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসতেছে, যেটা মানে তরকারিতে খুব ভালো যায়। তো আমার তরকারিটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। তো আমি এটা আর একটু রান্না করব আর কি, 1 মিনিটের মতো নেড়ে চেড়ে রান্না করে তারপর আমি নামিয়ে নিব। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন, চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।